সব সত্তার আবরণী পুরুষোত্তম তাকেই বলে। ব্যর্থ হলে তোমার জীবন সার্থকতায় ধরণ তুলে। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর তাহার চরণে জানাই শতকোটি প্রণাম, জানাই জগল্লক্ষ্মী জগজ্জয়নী শ্রী শ্রী পরমার চরণে প্রণাম, পিতৃদেব আসুদেব বরদাদার চরণে প্রণাম, পূজ্যবা আসুদেব চরণে প্রণাম জানিয়ে আর পরম দয়ালের ইষ্টভীতি প্রসঙ্গে আমি আলোচনা করছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টে রাগ সম্প্রীতি, মরণ তারণ নাম জপে কাটেই অকাল জমভীতি। সদ্দীক্ষার কথা ঠাকুর বললেন, সদ্দীক্ষা নিয়ে কী করতে হবে, সে দীক্ষা নিয়ম অনুসারে সেই পঞ্চনীতি ঠাকুরের বলা, সেই যজন যাজন ইষ্টভীতি স্বস্থৈন্য সদাচার, এই বিধি মাফে পালন করতে হবে। অনেকে দীক্ষা নিয়ে ভাবেন যে দীক্ষা নেওয়া হয়ে গেল আর কিছু করা লাগবে না, কিন্তু দীক্ষা নিয়ে ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোচ্চয়নে জ্ঞানের সাগর হনা পা। দীক্ষা নিয়ে আমাকে আচার্য অনুসরণ করে সেই গুরুর নির্দেশিত পথে চলতে হবে। তার যে বিধান যজন অর্থাৎ তার নাম ধ্যান করা, যাজন পরিবেশে তা চালিয়ে দেওয়া, আর ইষ্টভীতি অর্থাৎ মঙ্গলের পূজা, ইষ্ট অর্থাৎ মঙ্গল আর ভীতি অর্থাৎ ভরণ, সেই মঙ্গলের ভরণ, আমার মঙ্গলের জন্য আমি আমার প্রিয় পরমকে দান করব সেই অর্ঘ্য, সেই হচ্ছে ইষ্ট পূজা। আর স্বস্থয়নী একটা সুস্থ থাকার বিধি, আর সদাচার বাঁচা বাড়ার সুস্থ থাকার বিধান। শ্রী ঠাকুর এই পঞ্চনীতি দিলেন আমাদের পালন করার জন্য। ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে ভাবছ মনে সবই হলো সবই হলো, তা কিন্তু নয়, তা কিন্তু নয়ই, নিষ্ঠা সহ যদি না পাল, আমরা যদি নিষ্ঠা সহ পালন না করি তাহলে আমাদের কিছুই হবে না। কারণ একটা বীজ যদি আপনি এনে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখেন, সেটা যদি ঠিকমতো পরিচর্যা না করেন তাহলে আপনাদের সেই বীজের কার্যকারিতা বুঝতে পারবেন না। তা পরম দয়ালে যে বীজ নাম তিনি দিলেন, সেই নাম যদি আমরা যজন যাজন ইষ্টভীতির মাধ্যমে করি তাহলেই বুঝতে পারবো তার ক্রিয়া। তার যে মঙ্গলে পূজা করলে, ইষ্টভীতি করলে আমাদের মঙ্গল হয়, সেই মঙ্গলটা তার করার মধ্যে দিয়ে পাওয়া। ঠাকুর বললেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়, করাই পাওয়ার জননী। তো গুরু হচ্ছেন ভগবানের সাকার মূর্তি। গুরু পূজা না করলে জানিস কোনো দেবতার হয় না পূজা, সব দেবতার সিদ্ধি আসন গুরুই কিন্তু তাদের ধ্বজা অর্থাৎ পতাকা। 36 কোটি দেবতা আমরা জানি, তাদের আমরা প্রত্যেকেই পূজা করতে পারি, কিন্তু পূজা করার সূত্রটা আমাদের জানতে হবে। আমরা যখন পূজা সামগ্রী এনে ব্রাহ্মণকে ডেকে বা পুরোহিতকে ডেকে যখন আমরা তাকে পূজার দায়িত্ব দিই, তিনি কি করেন, সেগুলো ইষ্টমন্ত্র জপ করে গুরুকে বন্দনা করে পূজার মাধ্যমে সেই অর্ঘ্য ঈশ্বরকে বা ভগবানকে দেবতাকে দান করেন। আর তখন কি বলেন, যে গুরুমন্ত্র জপ কর, গুরুমন্ত্র জপ না করলে পূজা সার্থক হয় না। শ্রী ঠাকুর তাই বললেন যে গুরু পূজার কথা, সেই গুরু পূজার মাধ্যমে আমাদের বাধা বিপত্তি যত সমস্যা রোগ শোক আদি ব্যাধি গ্রহ বিপর্যয় আমরা সহজেই রক্ষা পেতে পারি। তাই তিনি বললেন যে ইষ্টভীতি ধান্দা যদি মাথায়ের বন্ধু রইল না, লক্ষ টাকা করলেও দান ধর্ম তোরে বইল না। আমাদের আমরা যে ধর্ম করছি, যে বাঁচা বাড়ার তুক তিনি দিলেন, যে বাঁচতে নড়ে যা যা লাগে তাই দিয়ে তার ধর্ম জানি, ধর্মে মানুষ বাঁচে বাড়ে সম্ভব তারা ধর্ম নারী। এই যে ধর্ম জীবন বৃদ্ধির যে ধর্ম, লাইফ অ্যান্ড গ্রোথ, বাঁচা এবং বাড়া, এই বাঁচা বাড়ার ধর্ম ঠাকুর বললেন যে যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। আমরা যদি ইষ্টভীতি করি ভক্তি শ্রদ্ধাভাবে বিপদ আপদ থেকে আমরা রেহাই পেয়ে যাব। শ্রী ঠাকুর ইষ্টভীতি সম্পর্কে বললেন, দিন গুজরাইনের আয় থেকে কর ইষ্টভীতি আহরণ, জলগ্রহণে পূর্বে তা ইষ্টে করিস নিবেদন, এমনি করে যেমন পারিস নিয়মিত করে দা, মাসটি যাবে শেষ হবে ইষ্টস্থানে পাঠাস তা, ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটো ভুজি রাখিস, উপযুক্ত গুরুজন কিংবা গুরুভাতারে সেটা দিস, প্রতিবাসী সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও, উপযুক্ত আপদগ্রস্তে দিতে হবে যেটুক বারো,
এগুলি পরিপালনে ইষ্টভীতি নিখুঁত হয়, এনা করলে জানিস কিন্তু ইষ্টভীতি পূর্ণ নয়। এই ইষ্টভীতি আমাদের পুণ্যের কথা বলছি, এই যদন যাদন ইষ্টভীতি করলে কাটে মহাবীতি। আমরা যদি প্রতিদিন আমাদের নিত্য আয়ের থেকে একটা অর্ঘ প্রতিদিন আমরা ইষ্টকে নিবেদন করব প্রত্যুষে, আর কী করবো, সেই ইষ্টভীতি আমরা মাস 30 দিন গত হলো হবে, 30 দিন যখন মাসে শেষ হবে 30 দিনের দিন আমাকে সেই অর্ঘ ইষ্টস্থানে পাঠিয়ে দিতে হবে। আর কী করতে হবে, আমার দুজন গুরু ভাতা বা গুরুজনকে কিছু অর্ঘ দান করতে হবে। আর কী করতে হবে, পাড়া প্রতিবাসী মানে উন্নতির জন্য কিছু অর্ঘ, তাদের সেবার কাজের জন্য কিছু অর্ঘ দিতে হবে। আর কী হবে, উপযুক্ত আপদগ্রস্ত বিপদগ্রস্ত যারা আপনার কাছে সাহায্য জানাবে তাকে কিছু অর্ঘ নিবেদন করতে হবে। এইগুলি যদি আমরা নিখুঁতভাবে পালন করি তাহলে আমাদের ইষ্টভীতি সম্পূর্ণ হবে। কেমন করে ইষ্টভীতি করতে হবে আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি। তিনি বললেন যে অরুণুসার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, সেই রাগেরই অনুরাগে করবি ইষ্টভীতির যাগ। কখন, সূর্য ওঠার আগে প্রত্যুষে, অর্থাৎ ভোরবেলা। ভোরটা কখন হবে, ডাকে না কা ছাড়ে না বাসা তাই কয় উষা, সেই ভোরবেলা যখন পাখিরা বাসা ছাড়ছে না, পাখিরা যখন বাইরে বেরোচ্ছে না, ঠিক সেই সময়টা উষা। সেই প্রত্যুষে সূর্য ওঠার আগেই ভোরবেলা আমাকে মানে ইষ্টনিষ্ঠ সদাচারী হয়ে শুদ্ধ বসন পরে শ্রদ্ধা ভরে ইষ্টার্ঘ নিবেদন করতে হয়। শ্রী ঠাকুর বলছেন আমাদের জীবনে যত সমস্যাই থাক না কেন, যদি আমরা ইষ্টভীতি ঠিক কাঁটায় কাঁটায় করি তাহলে আমরা বড় বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারি। ইষ্টভীতি ইষ্টকে দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। এই ইষ্টভীতি আমি যে করছি অনেক সময় দেখা যাচ্ছে আমি পাঠাতে পারলাম না, এক মাস হয়ে গেল, দু মাস হয়ে গেল পাঠাতে পারছি না। ঠাকুর বললেন পাঠাতে না পারো মনি, ওটাকে তুমি সংরক্ষিত করে রাখবে, প্রয়োজনে তুমি 3 মাস পরেও পাঠাতে পারো, প্রয়োজনে 6 মাসেও পাঠাতে পারো, প্রয়োজনে তুমি 1 বছরের মাথায় পাঠাতে পারো একসঙ্গে সবগুলো। তবে লক্ষ্য রাখতে হবে কোনো পয়সা যেন নষ্ট না হয়, ইষ্টের পয়সা যথাবিধি ইষ্টস্থানে যেন পৌঁছয় আমাকে সেইভাবে ব্যবস্থা করতে হবে। শ্রী ঠাকুর বলছেন ইষ্টভরণ পিতৃপোষণ পরিস্থিতির উন্নয়ন, এনা করে দা করিস তো অধপাতেই তোর চলন। ইষ্টহরণ বলতে গিয়ে ঠাকুর এই গুরু পূজার কথা বললেন, গুরুকে পূজা দিতে হবে। দীক্ষা মানে দিয়ে খা, আর রক্ষা মানে রেখে দা। আমি যেখান থেকে গুরুর চরণাচ্ছিত হলাম তার দীক্ষায় দীক্ষিত হলাম, আমি তখন থেকে তাকে না দিয়ে আমি জল গ্রহণ করবো না, সেই তাকে বলছি ইষ্টভীতি। এই ইষ্টভীতি কিন্তু আজকের যুগে না, যুগে যুগে আছে এবং ছিল, এখনও চলছে। এই ইষ্টভীতি বিভিন্ন নামে চলে, মুসলমান ভাইয়েরা এটাকে জাকাত বলেন, খ্রিস্টান ভাইয়েরা এটাকে সাসেট বলেন, বৈষ্ণব ভাইয়েরা এটাকে মাধকরী বলেন, আর আমাদের ঠাকুর এসে এটাকে ইষ্টভীতি নাম দিলেন। সব জাতিরা তার ইষ্টকে বা ভগবানকে অর্ঘ দান করেন, এটা তার প্রমাণ। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আমাকে না দিয়ে কিছু খায় সে বিষ খায়, বিষটা খায়, যে আমাকে না দিয়ে খায় সে চোর। শ্রী ঠাকুর বললেন যে ইষ্টভরণ, ইষ্টভরণ আমাকে দিতে হবে। আর কী করতে হবে, পিতৃপোষণ, আমার বাবা মা বয়োজ্যেষ্ঠ গুরুজন যাদের আছে তাদের ভরণ দিতে হবে। আর পরিস্থিতির উন্নয়ন, আমার সংসার পারিপার্শ্বিক প্রতিপদ থেকে দিকে লক্ষ্য রাখতে হবে, পরিস্থিতি যাতে সুন্দর হয়, পরিবেশ যাতে সুন্দর হয় সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। পাড়াপড়শি তোর নিপাত যাবে, তুই সুখ বসে খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই তো তোর বাঁচার পুঁজি। আমরা ভাবছি আমাদের নিজেদের উন্নতি নিজেরাই করব, কিন্তু না, আমার পারিপার্শ্বিক যদি ভালো না থাকে আমি ভালো থাকতে পারি না, তাই পারিপার্শ্বিকের দিকে লক্ষ্য রাখতে ঠাকুর বললেন অন্যের মঙ্গল করবি যত নিজের মঙ্গল হবে তত। পরের ভালো না করলে তোর নিজের ভালো হবে কি, সে পরস্পরের ভালো করা ওই তো ভালো হওয়ার দিশে। আমরা যদি পরস্পরের ভালো প্রার্থনা না করি, ঠাকুর বললেন অন্যের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রসূতি।
ইষ্টভীতি ইষ্টকে দেওয়ার দরুন নানা রকম বড় বড় গ্রহ বিপদ আপদ বিপর্যয় থেকে রক্ষা পেয়ে যায়। ঠাকুর বলছেন যে কিং কুরবন্তি গ্রহে সর্বা যশ কেন্দ্রে বৃহস্পতি, যার কেন্দ্রে গুরুবালা আছে তার কোনো গ্রহ কিছু করতে পারে না। তা গ্রহ বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য গুরুর চরণাশ্রয় হয়ে গুরুর নির্দেশিত পথে চলতে হয়। শ্রী ঠাকুর বললেন যে যতই বিপাকে পড়ুক না সে, আয়ু যদি থাকে ইষ্টবিধি সস্ত হয়নি বয়ে নেবে তাকে। মানুষ মৃত্যুমুখে পতিত হচ্ছে, পরম দয়ালে অহেতু কৃপায় যদি সে ইষ্টবিধি পরায়ণ হয় দেখা যায় মৃত্যুপর থেকেও সে বেঁচে উঠছে, তা কৃপায়। তাই ঠাকুর বললেন জীবন যদি যায় রে তোর ইষ্টবিধি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষে ওই নিশানা ভুলিস না। ঠাকুর বলছেন আমার জীবনের শেষ পর্যন্ত শেষ সময় পর্যন্ত আমাকে এই ইষ্টবিধি পালন করতে হবে, আর এই পালনের মধ্য দিয়ে আমার ধর্ম অর্থ কাম মোক্ষ যা আমার জীবনের চা পাওয়া সেগুলো পরিপূরণ হবে। আপনারা ইষ্টবিধি সম্পর্কে অনেক বিশেষ অলৌকিক ঘটনা জানেন, আমি এ বিষয়ে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে পরিবেশন করছি। এক দাদা জঙ্গলে মাছ ধরতে যেত সুন্দরবনে, তার সঙ্গে আমাদের পরিচয় হয়, তাকে আমরা জাজন করে দীক্ষা দিয়েছিলাম। আমাদের রীতি দাদা দীক্ষার সময় বলে দিয়েছিলেন যে প্রতিদিন প্রত্যুষে উঠে ইষ্টভীতি করতে হবে এবং যখন বিপদে পড়বে তখন ঠাকুরের নাম তো করতেই হবে, আর সবসময় ঠাকুরের নাম জপ করতে হবে, আর ঠাকুরকে ডাকলে বিপদ থেকে ঠাকুর রক্ষা করবেন। এই দাদা দীর্ঘদিন ইষ্টভীতি পাঠাতেন এবং ইষ্টভীতি করতেন। একদিন তার সঙ্গীদের নিয়ে জঙ্গলে গেলেন, মাছ ধরছেন, হঠাৎ একটা বাঘ এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। সঙ্গীরা দেখেই ভয়ে পালিয়ে গেল যে ওকে ধরেছে আমাদেরও ধরতে পারে। পালিয়ে গিয়ে তারা ফরেস্টে খবর দিল, ফরেস্টের যারা দায়িত্বে ছিলেন তারা সবাই ছুটে গেলেন। ছুটে গিয়ে তারা দেখলেন সেখানে সেই দাদা অক্ষত অবস্থায় পড়ে আছে। তার যখন জ্ঞান ফেরানো হলো তখন তিনি বললেন যে আমি কিছু বলতে পারিনি, যখন বাঘ এসেছিল আমি ঠাকুর এই কথাটাই বলে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দেখেন এই ঘটনা আমরা প্রত্যক্ষদর্শী, পরম দয়ালের যে তার কৃপা আমরা দেখতে পাচ্ছি। পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে আমরা এই ঘটনা বলেছিলাম, দাদা শুনে বললেন দেখেছিস পরমপিতার লীলা চলছে। এই যে মৃত্যু যোগ থেকে রক্ষা পাওয়া, ঠাকুর বললেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। আরো বললেন যতই বিপাকে পড়ুক না সে, আয় যদি থাকে ইষ্টভীতি সস্তায়নি বয়ে নেবে তাকে। রমদয়াল তার সেই অমীয় বাণী তিনি তার মাধ্যমে আমাদেরকে সজাগ করে দিয়েছেন, যদি তার নির্দেশিত পথে চলে আমরা জীবন অতিবাহিত করি তাহলে প্রতি ক্ষেত্রে আমরা রক্ষা পাব। এই প্রসঙ্গে আমি একটি জীবনমুখী সঙ্গীত পরিবেশন করছি। পথে চালাবে তব কর্মেরা, বেছে নিও প্রিয় যেটি তোমার মনে, এ পথে তব সম্মুখে আছে দুটি পা, জীবনের পা
পথ মরণে জীবন পথে পড়ে দুর্গা মাধার গুরুর জ্ঞানের আলো সহায় তোমার জীবন পথে পড়ে দুর্গা মাধার গুরুর জ্ঞানের আলো সহায় তোমার কমে পথ উজলিবে হৃদয় ভরিয়া যাবে কমে পথ উজলিবে হৃদয় ভরিয়া যাবে তমস খুলিয়া যাবে তার সরগের এ পথি কবু সম্মুখে আছে দুটি জীবনের পাতার পথ মরণে মরণ পথে ফলে বিচিত সে ফল আপদ মধুর রসে করে টলমল মরণ পথে ফলে বিচিত সে ফল আপদ মধুর রসে করে টলমল কমে বিষ ক্রিয়া করে অবসাদে মন ভরে কমে বিষ ক্রিয়া করে অবসাদে মন ভরে তমস খুলিয়া যায় তার নরকের এ পথি সম্মুখে আছে দুটি জীবনের পাপার পথ মরণে জীবন পথের সাথী আছে ভগবান মরণ পথের সাথী আছে শয়তান জীবন পথের সাথী আছে ভগবান মরণ পথের সাথী আছে শয়তান মাঝখানে আছো তুমি সমুখে করম ভূমি মাঝখানে আছো তুমি সমুখে করম ভূমি যেমন করিবে তুমি হবে তেমনের পথি কবু সম্মুখে আছে দুটি জীবনের পাপার পথ মরণে জীবন পথে পড়ে দুর্গা মাধার গুরুর জ্ঞানের আলো সহায় তোমার জীবন পথে পড়ে দুর্গা মাধার গুরুর জ্ঞানের আলো সহায় তোমার কমে পথ উজলিবে হৃদয় ভরিয়া যাবে কমে পথ উজলিবে হৃদয় ভরিয়া যাবে তমস খুলিয়া যাবে তার সরগের এ পথি কবু সম্মুখে আছে দুটি জীবনের পাতার পথ মরণে যে পথে চালাবে তব কর্মের আর বেছে নিও প্রিয় যেটি তোমার মনে পথি তব সম্মুখে আছে দুটি পথ জীবনের পাতার পথ মরণে মরণ পথে ফলে বিচিত সে ফল আপদ মধুর রসে করে টলমল কমে বিষ ক্রিয়া করে অবসাদে মন ভরে কমে বিষ ক্রিয়া করে অবসাদে মন ভরে তমস খুলিয়া যায় তার নরকের এ পথি কবু সম্মুখে আছে দুটি পথ জীবনের পাতার পথ মরণে জীবনের পাতার পথ মরণে আমি আপনাদের প্রত্যেকের শান্তি স্বস্তি পরম দয়ালের চরণে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন পরম দয়ালের চরণে আপনাদের দীর্ঘ আয়ু শান্তি স্বস্তি প্রার্থনা করি আপনারা সঙ্গে থাকবেন পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা হবে জয় গুরু।